বিশ্বজয় কারি আবু রায়হান বর্তমান কোন ক্লাসে পড়ে এবং কোন মাদ্রাসায় পড়ে তার নিজের মুখ থেকে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো এবং তার ভাইরাল গজলটি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আজকে খুব হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যে ভিডিওর অপেক্ষায় আপনারা অনেক মানুষ এবং অনেক মেয়েরা আছেন। অর্থাৎ আমাকে অনেকজনে প্রশ্ন করেন আমার ইনবক্সে বা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে বিশ্বজয় কারি আবু রায়হান বর্তমান কোন ক্লাসে পড়তেছে, অর্থাৎ কোন জামাতে পড়তেছে, এই বিষয়টা দিবেন এবং কোন মাদ্রাসায় পড়তেছে। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই বিষয়টা ভিডিও আকারে ধারণ করেছি, কারণ আপনাদেরকে জানাবো যে কারি আবু রায়হান কোন মাদ্রাসায় পড়ে। অর্থাৎ এই ভিডিও দ্বারা আপনারা সঠিক তথ্যটা জানতে পারবেন 100%, এর ভিতরে কোনো কিঞ্চিত ভুল নাই। আমার চ্যানেল দ্বারা আপনারা সত্যটাই জানতে পারবেন এবং সত্যের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক মণ্ডলী, তো চলুন বিশ্বজয়ী কারি আবু রায়হান কোন জামাতে পড়ে ভিডিও আকারে আমরা দেখে আসবো এবং শুনে আসবো এবং সেই সাথে তার ভাইরাল গজলের কলি আপনাদেরকে শোনাবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন এবং ভিডিওটি দেখার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন মূল ভিডিওটা দেখে আসি। ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম সম্পর্কে সংগীত নিয়ে আসছে তৃতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ আবু রায়হান, সংগীত নিয়ে আসছে তৃতীয় বর্ষ থেকে ভাই মোহাম্মদ আবু রায়হান। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। কারি আবু রায়হান বর্তমান পড়ালেখা করতেছে উত্তরায় আল ইহসান আল আরাবিয়া মাদ্রাসায়। এবং কারি আবু রায়হান যে গজলটা গিয়েছে, যে ভিডিওটা আপনারা দেখেছেন, তার আগে কিন্তু একটা ছাত্র কারি আবু রায়হানের নাম ঘোষণা করেছে এবং তার আগে আর একটা কথা বলেছে, তৃতীয় বর্ষের ছাত্র কোরআন নিয়ে গজল গাবে। যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন তারা বুঝতে পেরেছেন যে তৃতীয় বর্ষটা কী এবং কোন ক্লাস, এবং যারা বুঝতে পারেননি, যারা জেনারেল, তারা অনেকজনে বুঝতে পেরেছেন এবং বুঝতে পারেননি, তাদেরকে বুঝিয়ে বলছি। তৃতীয় বর্ষ হচ্ছে কমি অঙ্গনের আর একটা সিলেবাস আছে, অর্থাৎ আর একটা নিসাব আছে যেটাকে বলা হয় মাদায় নিসাব। সেখানে এক বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ আছে। তো কারি আবু রায়হান বর্তমান তৃতীয় বর্ষে পড়তেছে। বাংলা কথায় বুঝাইতে গেলে বোঝা যায় যে আর 4 থেকে 5 বছর পরে সে কিন্তু মৌলানা হয়ে বের হয়ে আসবে, অর্থাৎ তার মৌলানা কমপ্লিট হবে। তো তারপরে যদি সে ইফতা পড়তে চায়, 1 বছরের কোর্স আছে, 2 বছরের কোর্স আছে, সে যে কোর্সে পড়তে চায়, অর্থাৎ 2 বছর পড়লে 2 বছর, 7 বছর, আর যদি 1 বছরে পড়তে চায় তাহলে আর 1 বছর মিলিয়ে 6 বছর পরে সে মৌলানা এবং ইফতা অর্থাৎ মুফতি হয়ে বের হয়ে আসবে। তো আপনারা বিষয়টা জানতে পারলেন যে কারি আবু রায়হান এবং বর্তমান কোন মাদ্রাসায় পড়তেছে এবং কোন ক্লাসে পড়তেছে এবং মৌলানা শেষ করে আসতে বা ইফতা শেষ করে আসতে কত বছর লাগবে। কিন্তু আমি সেই আপুদেরকে বলবো যারা কারি আবু রায়হানকে চয়েস করেন বা ভালোবাসেন, তারা এই সমস্ত ধান্দা বাদ দিয়ে আপনারা ইসলামের পথে ফিরে আসেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হবে। এবং আপনার যদি এতই চয়েস হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। যদি আপনার ভাগ্যে থেকে থাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভাগ্যে নিয়ে আসবে, আর যদি আপনার ভাগ্যে না থাকে তো 1000 চেষ্টা করলেও, 1000 অপেক্ষা থাকলেও কখনোই আপনার ভাগ্যে আসবে না। তো যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা বিষয়টা জানতে পারলেন যে কারি আবু রায়হান কোন মাদ্রাসা এবং কোন জামাতে পড়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের একটা শেয়ার বা আপনাদের একটা কমেন্ট বা একটা লাইকে আগামী ভিডিও করতে আমাকে উদ্বুদ্ধ করে। তাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এই পর্যন্ত এসেছি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আগামী দিনগুলো চলতে চাই। আপনারা ভালোবাসা এবং সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।